উজান বাটি মিলিত ধারা হাওর বাওরে মাছ বডা। এই তো এই কিশোরগঞ্জের ব্র্যান্ডিং এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকার বিভাগের দ্বিতীয় বৃহৎ জেলা কিশোরগঞ্জ আমি কাসালংসেল কিশোরগঞ্জ জমিদার মানববাবুর বাড়ি থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত শুভ বিকেল আমার সাথে আছেন আমাদের অত্যন্ত স্নেহের নিকেতন অর্গ এবং আছেন মুগ্ধ আমি চারজন আজকে বিকেলে এসেছিলাম এই জমিদার বাড়িতে এই জমিদার বাড়িতে এটি সহ আমার দ্বিতীয়বার প্রথম প্রথমবার আমি জমিদার বাড়িতে এসেছিলাম আজ থেকে এক বছর সাত মাস আগে নিকেতনের আমন্ত্রণী নিকেতনদের আত্মীয় সেই কারণে আমার এর আগের বারো আসা এবারও আসা আমি আপনাদেরকে প্রথমে কিশোরগঞ্জ নিয়ে কিছু তথ্য জানাচ্ছি তারপরে কথা বলবো আমাদের নিকেতনের সাথে কিশোরগঞ্জ নিয়ে যদি আপনাদেরকে জানাতে চাই কিশোরগঞ্জ জেলাতে সব থেকে বিখ্যাত যে জায়গাটি বা যে যেটি সেটি হচ্ছে সোলাকিয়া ঈদগা মাঠ বা ঈদগা ময়দান আপনাদেরকে জানাচ্ছি যে এই শোলাকিয়া ঈদগাহ ময়দানের আসলে পূর্ব নাম যা ছিল সেটি হচ্ছে সোয়ালাকি সোয়ালাকি কেন হলো প্রথম যখন ঈদের এখানে নামাজ হয়েছিল তখন এখানে প্রায় সোয়ালাকির মতো লোক এই ঈদের নামাজ অংশগ্রহণ করেছিলেন তারপরে সেই জায়গাটি সেটি নামকরণ নামকরণ করা হয় সোয়ালাকি পরবর্তীতে শব্দ শুনতে ভালো লাগার কারণে সেটিকে সোলাকিয়া বলা হয় এই কিশোরগঞ্জে এমন বিখ্যাত কিছু ব্যক্তি রয়েছে আপনারা জানেন সৈয়দ নজরুল ইসলাম এ প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ওই সময় যিনি ছিলেন সেই সৈয়দ নজরুল ইসলামের বাড়ি কিন্তু কি কিশোরগঞ্জে কিশোরগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি আমাদের জিল্লুর রহমানের বাড়ি কিন্তু এই কিশোরগঞ্জে তার সহ দূরমিনী আইবি রহমান বর্তমান যিনি প্রেসিডেন্ট আব্দুল আমি সাহেব ওনার বাড়িও কিন্তু কিশোরগঞ্জে কিশোরগঞ্জে আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সৈয়দ আশ্রফ সাহেবের বাড়িও কিন্তু এখানে এখানে রয়েছেন আমাদের বর্তমান ক্রিকেট বোর্ডের যিনি বর্তমানে যিনি পরিচালনা করছেন সভাপতি তার বাড়িও কিন্তু এখানে এখানে সুকুমার রায় কবি এখানে এরকম অসংখ্য কবির জয়নলাভ দিনের মতো লোকেরও বাড়ি হচ্ছে এই কিশোরগঞ্জে কিশোরগঞ্জে রয়েছে নায়ক লিয়াস কঞ্চন এরকম অসংখ্য মানুষের এখানে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সাথে প্রেমটা আমারে আজ থেকে বছর আগে দু বছর আগে প্রথম কিশোরগঞ্জ এসেছিলাম এসে আমি যার সহযোগিতা পেয়েছিলাম প্রথম আলোর যিনি এখানকার জেলা প্রতিনিধি তফসিলুল আজিজ ভাইয়ের তারপরেই ফেসবুকে পরিচয় হয়েছিল নিকেতন নামে একটি আইডির সাথে নিকেতনের ভালোবাসা এবং তার দাওয়াত আমন্ত্রণে কিন্তু আমি গত বছর অর্থাৎ আজ থেকে এক বছর সাত মাস আগে এসেছিলাম এই কিশোরগঞ্জে কিশোরগঞ্জ শহর এবং কিশোরগঞ্জের শহরের সাথে যে উপজেলাগুলো আছে সেই উপজেলা উপজেলাগুলোর সাথে পরিচয় হয়েছিলাম তারই মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখছি কিশোরগঞ্জ জেলাতে রয়েছে তেরোটি উপজেলা কিশোরগঞ্জে রয়েছে আটটি পৌরসভা আর এই তেরো উপজেলা আটটি পৌরসভা নিয়েই কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় তিরিশ লক্ষ আটাইশ হাজারের কিছু বেশি এখানে কিশোরগঞ্জ শহরে শহর শহরের এছাড়াও যেমন নরসুন্দাটি নদী আছে যেটি একেবারে কিশোরগঞ্জ শহরের ভেতর দিয়ে যেটি ওই সেই সোলাকিয়া ঈদগা ময়দানের পাশ দিয়ে যেটি গিয়েছে সেটি হচ্ছে সেই নরসুন্দা নদী এছাড়াও আরও বেশ কয়েকটি নদী রয়েছে এই হচ্ছে কিশোরগঞ্জ জেলা নিয়ে যতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম তথ্য সেটি এই জমিদার বাড়িটি উনিশশো চার সাল যখন উনিশশো চার সালের দিকে এই এই জমিদার আসলে জমিদার যখন মানে বিশেষ করে আমাদের দেশে জমিদার উনিশশো চার সাল বা ওই সময়তেই কিন্তু তারা এখান থেকে চলে যান বা এই বাড়িগুলো পরবর্তীতে কিনে রাখা হয় কিন্তু এই এই জমিদার বাড়ির আমার ডান পাশে রয়েছে একটি আম গাছ আমার কাছে মনে হয় এই আম গাছটি অনেক পুরনো এমনকি এটা শত বৎসরেরও বেশি হবে আমার কাছে মনে হচ্ছে গাছের গোড়ার নিচের অংশ দেখে যতটুকু মনে হচ্ছে যে এখানে যে জমিদাররা ছিলেন তারাই কিন্তু এই গাছ গাছের চারাটি রোপণ করেছিলেন এমনকি পরবর্তীতে বর্তমানে এটি একটি বড় গাছ আকার ধারণ করেছে এমনকি এই গাছটি এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে একশো বছরের বেশি সময় ধরে কিন্তু এই গাছটি এখানে দাঁড়িয়ে আছে আমার যদি ঠিক ডান পাশে দেখাই আপনাদেরকে তাহলে এই জমিদার বাড়িতে বর্তমানে যদি থাকেন ওনার ওনার মাধ্যমে কিন্তু এই জমিদার বাড়িতে এখন যেখানে হচ্ছে অর্থাৎ আপনারা এখানে দেখেন ফুলকপি আছে এখানে বেগুন আছে এখানে ঢেঁড়স দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে লাল শাক দেখা যাচ্ছে এখানে বিভিন্ন পালং শাক দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে আলুর জমি এর পাশে দেখা যাচ্ছে বাঁধাকপি ক্ষীরা দেখা যাচ্ছে মূলা চাষ দেখা যাচ্ছে টমেটো দেখা যাচ্ছে এরকম এই জমিদার বাড়ির সামনে যে অংশটি আছে সেখানে কিন্তু বিভিন্ন শাক সবজি দিয়ে কিন্তু এখন এখানে চাষ করা হচ্ছে এমনকি এটা হয়তো আনন্দের সাথে কিন্তু বাড়িতে একমাত্র যিনি বর্তমান জীবিত জমিদার অবশ্য যদিও আমাদের এখন জমিদার পথাটি নেই কিন্তু একমাত্র যিনি আছেন যে যে বাবু সাহেব তিনি কিন্তু জীবিত আছেন এমনকি ওনার মাধ্যমে কিন্তু এগুলো আসলে দেখাশোনা হয় এমনকি এলাকা এক সময় তিনি পরিচালনা করতেন আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাড়িটি বাড়িটি পুরো বাড়িটি দেখানোর চেষ্টা করবো বাড়িটি আমি যদি একটু ক্যামেরাতে যিনি আছেন আমাদের অর্গ তুমি যদি একটু সামনের দিকে যাও তাহলে ওদিক থেকে তুমি এভাবে এবার এভাবে আমাদের দিকে দেখে তুমি একটু দিকে যাও তুমি যদি একটু বাড়িটি বাই দিকে ঘুরে দেখো এদিকে দেখো হ্যাঁ তুমি যদি একটু সামনে যাও ওদিকে চলে যাও পুরাতন একটি ভবন দেখা যাচ্ছে আমরা সেটাও দেখার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি এমডি রাজাও আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি হেদাতুল আজিজ মুন্না যিনি যুক্ত হয়েছেন কত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পদক পেয়েছিলেন সেই হেদাদুল আজিজ মুন্না ভাই তিনি আমাদের সাথে যুক্ত হয়ে ছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও যারা আমরা আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সানবির আহমেদ দীপু আমাদের সাথে আছেন আমাদের সাথে সাইদুর রাফি স্যার আমাদের সাথে একজন পুলিশ সুপার আছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এসপি স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি নীতিশ দাস আমাদের ওনাকে আমাকে ধন্যবাদ যাচ্ছি র্যাবের অধিনায়ক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অধিনায়ক যিনি র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সে মুজাম্মেল হক স্যার কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মুজাম্মেল হক স্যারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এছাড়া আরও যারা আছেন আমরা দেখতে পাচ্ছি তানায় ইসলাম রাহান তিনি আছেন ঢাকা তিনি ঢাকার তিনি আছেন ঢাকা থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও যারা আছে আর আমরা দেখতে পাচ্ছি তারান ইসলামকে ছাড়াও আজার মুনিম শাফিন তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মলুইবাজার কুলাওড়া থেকে আমাদের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেঘনা থেকে জালাল হোসেন আছেন আমাদের সাথে তফিক ইসলাম অপু আছেন আমাদের সাথে শফিকুল ইসলাম আছেন আরটিএন সাইদুর রহমান আমাদের সাথে আছেন আমাদের সাথে শ্রীজ শ্রী নাফরুজা ম্যাম আছেন আমাদের সাথে আব্দুল আজিজ মুরাদ আছেন যারা যেখান থেকে আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দীপু আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন রতনচন্দ্র দেবনাথ এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করেছিলাম পুরনো বাড়ির ভিতরে প্রবেশ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুরোনো একটি বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িটি কিন্তু অনেকটা ঝরাঝন্য অবস্থায় আছে যদি একটু কাছে আসো অর্গন তুমি যদি কাছে আসো তাহলে আরেকটু ভালো হয় এই বাড়িটি কিন্তু অনেকটাই একেবারে যেখানে ওই জমিদাররা যখন থাকতেন সেই সময়ের বাড়িটি তুমি একটু কাছে আসো পুরো বাড়িটিকে যদি তুমি একটু দেখানোর চেষ্টা করো বন্ধুরা আমি আপনাদেরকে কথা বলিয়ে দিব আপনাদের সাথে পরিচয় করে দিব এমন একজনের সাথে যার সাথে আমার প্রেম হয়েছিল আজ থেকে প্রায় দেড় বছর ও কিছু সময় আগে আর এই দেড় বছর আগে পরিচয় হওয়ার পর আজ থেকে এক বছর এক বছর সাত মাস আগে কিন্তু আমার এখানে আসা হয়েছিল এখানে ক্ষীরার জমি এখানে শস্য জমি এখানে আরও কত কী দেখা হয়েছিল কিশোরগঞ্জ সম্পর্কে জানা হয়েছিল কত না বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল সে নিকেতনের মাধ্যমে চিনেছিলাম চমককে মুগ্ধকে চিনেছিলাম অর্ঘকে আমরা তাদেরকেও চিনেছিলাম আরও অনেক কিছুই দেখা হয়েছিল সেই নিকেতনরাই আজকে আছে তাদের সাথেই আমরা একটু একটু করে গল্প একটু একটু কথা বলবো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিশোরগঞ্জ জেলার যিনি সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাকে আজকে কিশোরগঞ্জের পুলিশ সুপারের সাথে যখন এসপি সাহেবের সাথে যখন দেখা করতে গিয়েছিলাম মন ভালো হয়ে গিয়েছিল ভালোবাসা পেয়ে সুন্দর করে হাসি দিয়ে মিষ্টি হাসি দিয়ে বলেছিল কাউসার আপনাকে নিয়ে একটি অনুষ্ঠান করতে চাই আমি যখন গিয়েছিলাম তখন চিনতে উল করে প্রথম দেখা হয়েছিল ফেসবুকে পরিচয় হয়েছিল তিনি বলেছে আপনি কি না লাল সবুজের সত্যি অবাক হয়েছিলাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এবং আমার অত্যন্ত প্রিয় নিকেতনকে ধ্রুব নিকেতন ধ্রুবকে আমন্ত্রণ জানাচ্ছি নিকেতন ধ্রুব কেমন আছো এটা জুড়ে বলতে হবে আমি নিকেতনকে যতটা মোটা সোটা দেখেছিলাম নিকেতনকে আরো যেরকম দেখেছিলাম একটু মোটা সোটা এখন চিকন হয়ে গেছে তার সামনে এসএসসি পরীক্ষা আমার মনে হয় যে পড়তে 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 অবস্থা হয়েছে নিকেতন শরীর কেমন আছে তোমার ভালো পড়াশোনা তুমি সামনেই এস এস সি পরীক্ষা দিবা এস এসসি পরীক্ষার তোমার প্রস্তুতি কেমন ভালো সব ভালো কিশোরগঞ্জ তোমার কেন ভালো লাগে নিজের নিজের স্থান সেজন্যই মানে আর এখানের অন্য কোনো কিছু কি ভালো লাগে এই জেলার সবকিছু ভালো লাগে আমরা যে বাড়িতে আছি সেই বাড়িতে কিন্তু আরেকবার এসেছিলাম এখানে অনেক বড় বড় মাছ দিয়ে দিয়েছিল প্রজেক্ট থেকে তোমার বোধ হয় কি জানি হয় তুমি যদি ওই সম্পর্কে একটু বলো আমার জেঠু তোমার জেঠু হয় এই জমিদার সাহেব আচ্ছা আমরা আমরা যখন আসছিলাম আমরা চাট খেয়েছিলাম আমরা ঘুরতে গিয়েছিলাম উনি নিজে নিয়ে গিয়েছিলেন তারপর তোমার সবচাইতে বেশি এই জেলা কি পছন্দ মানে কি বেশি পছন্দ মাছ মিষ্টি কত কিছু তো আছে মানুষের মাছ মাছ

সত্যি নাকি মিথ্যে সত্যি ভালো লাগছে আচ্ছা আমাদের নিকেতন বড় হয়ে গিয়েছে নিকেতন ছোট্ট নিকেতন এখন বড় হচ্ছে তারাই একদিন সৈয়দ আশ্রামদের মতন হবে সৈয়দ নজরুলদের মতো হবে কিংবা আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতিদের মতো একদিন হবে নিকেতনের জন্য আপনারা দোয়া করবেন নিকেতন এবার এসএসসি পরীক্ষা দেবেন এসএসসি পরীক্ষা যেন ভালো ফল করতে পারেন এমনকি সে ঢাকাতে পড়াশোনা করবেন পরবর্তীতে নিকেতন অনেক ভালোবাসা রইল তোমার জন্য অনেক বড় হও আবারও হয়তো কোনো না কোনো বছর তোমার নিয়ে চলে আসবো এই মানব সাহেবের জমিদার সাহেবের বাড়িতে ধন্যবাদ তোমাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কথা বলছিলাম নিকেতনের সাথে তুমি যদি একটু সামনে দিকে হাঁটু আস্তে আস্তে সামনে দিকে যাও ক্যামেরা রেখে নিকেতনের সাথে আমরা তারপরে কথা বলবো সাথে আমরা আমরা সাথে কথা বলবো আবারও আপনাদেরকে নিয়ে যাবো সেই বাড়িটির সামনে যেই বাড়িটি দাঁড়িয়ে আছে সেই জমিদার সাহেবের বাড়িটি সেই জমিদার বাড়ি সাহেবের বাড়িটি দেখতে এসেছিলাম জমিদার এখন জমিদারিত্ব না থাকলেও কিন্তু তারা এখানে শাসন করেন তারা কিন্তু এখানে শাসন করে বলতে ভালোবাসা মানে আমি যখন গেলাম আমি কয়েকদিন আগে যখন গিয়েছিলাম এখানে যখন দেখেছিলাম যে মানুষ কী করে ভালোবাসে ওনাদেরকে যে আমি যাওয়ার পরই ওনার প্রতি শ্রদ্ধা বোধ ওনার প্রতি ভালোবাসা এই এলাকার অনেক কিছুই কিন্তু উনি দেখাশোনা করেন আর এই জমিদার বাড়ির সামনে ফুটে আছে বিদেশি ফুলের তো আমাদের দেশে যে ফুল পাওয়া যায় এখন সেই ফুল অসম্ভব ভালো লাগারও কিন্তু একটা দৃশ্য দেখেন তো চমৎকারভাবে ফুটে আছে এই সামনের বাগানে বাগানে ফুল ফুটে আছে আমরা যদি এবার এই কন্যার থেকে একটু কথা বলি আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো আমাদের এই আমাদের অত্যন্ত স্নেহের আজকে যিনি আমাকে রিসিভ করেছেন মুগ্ধকে মুগ্ধকে আমন্ত্রণ জানাচ্ছে মুগ্ধ কেমন আছে ভালো মুগ্ধ আমার থেকে অনেক লম্বা এমনকি দেখতেও একটু মোটা ছোটা মনে হচ্ছে আমার থেকে মোটা ছোটা মুগ্ধ তুমিও এবার এস এসসি পরীক্ষা দেবে নিকেতনের মাধ্যমে তোমার সাথে পরিচয় প্রথমে জানতে যাচ্ছি এই জমিদার বাড়িতে আগে কখন এসেছো আগে একবার এসে ও তার মানে তুমি আর আমি সমান আমরা দুজনই সমান তাহলে আমার বাড়ি তাহলে কিশোরগঞ্জই হওয়া উচিত যেহেতু আমার বাড়ি কুমিল্লা হওয়ার পরও আমি দুবার আসি আর তুমিও দুবার আচ্ছা যাই হোক এই বাড়িতে এসে কেমন লাগে তোমাদের ভালো লাগে খুব ইউ কিশোরগঞ্জ জমিদার বাড়ি

খুব খুব ভালো 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 ও ও ধমক সব সব একজন একজন শুনে মানে উড়ে চলে গেল আর তোমরা ভালো লাগতেছে ভালো আচ্ছা অনেক ভালোবাসা তোমার জন্য রইলো তোমার পরীক্ষা ভালো হোক তুমি অনেক বড় হোক আমাদের সেই শিল্পীর মতো যেরকম স্বপ্ন দেখছ সে পুনরায়ের মতো যে স্বপ্ন দেখছ সে স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশায় মুগ্ধ তোমাকে বিদায় জানাচ্ছি কথা বলছিলাম মুগ্ধের সাথে আসলে যেমনটা দেখতে শুনতে মুগ্ধ যেমনটাই ধ্রুব তারার মতো ধ্রুব তারা তেমনটাই কিন্তু তারা তারা তাদের শুধুমাত্র চেহারা কিংবা তাদের সব দিকই নয় যদি তুমি ওইদিকে চলে যাও সব কিছুতেই যেন তারা মুগ্ধ তারা সব কিছুতে যেন ধ্রুব নিকেতনরা তাদের তাদের দিকে তাকালে মনে হয় যেন সব কষ্ট ভুলে যায় সব কষ্ট ভুলে নতুন করে বাসা বাঁধতে শুরু করি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি এই স্বপ্ন মাদকের বিরুদ্ধে বালদ স্বপ্ন জঙ্গিবাদের বিরুদ্ধে এই স্বপ্ন গড়ার এই স্বপ্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছিলাম আজকে এই মানববাবুর জমিদার বাড়ি থেকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা থেকে আমরা এবার কথা বলবো ক্যামেরায় পরিবর্তন করে অর্থাৎ অর্গঞ্জ সাথে কথা বলবো ক্যামেরাটা যদি নিকেতন ধরে তাহলে আমরা অর্গুর সাথে একটু কথা বলবো যে আপনার পরিচয় করে দিব অর্গ আমন্ত্রণ জানাচ্ছি তোমাকে কেমন আছো ভালো চুলের যেভাবে হাত দিয়ে এরকম করলাম আমার মনে হয় যে তুমি এমনি অনেকটা ভালো আছো আমি আসলে আমার দুর্ভাগ্য যে আমি কেন শর্ট হইলাম আমার মনে হচ্ছে যে তুমিও লম্বা মুখ দুও লম্বা নিকেতন আর আমরা কাছাকাছি আছি একটু কাছে যাই তুলে বোধ হয় আরও শব্দটা ভালো শুনতে পাওয়া যাবে অর্গ তুমি এখানে কতবার এসেছো

ওইজন্য ওইজন্য খুব ভালো লাগে আর তুমি তো অবশ্যই এসএসসি পরীক্ষার্থী না তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড় না তোমার স্বপ্ন কি তুমি বড় হয়ে কি হতে চাও আমার স্বপ্ন আমি আর্মিতে চাকরি করব আর্মিতে চাকরি করব অফিসার নাকি মানে সেনা সদস্য না আমি কর্নেল কর্নেল মানে অফিসার পদে তাই তো ওকে তুমি কর্নেল হবা কর্নেল হওয়ার পর তুমি দেশ মানে দেশ রক্ষা করার জন্য কাজ করবে তাই তো অর্গ সাথে কিন্তু আমার আগেই আমার পরিচয় আছে পরিচয় বলতে আমি অর্গের সাথে আমার অনেক শুনেছি নিকেতনের সাথে গল্প শুনেছি কথা হয়েছে আমি জানি কিন্তু আমার দেখা হয়েছে কিন্তু আজই প্রথম আজই প্রথম দেখা হয়েছিল আমি ভেবেছিলাম যে হয়তো এখানে আসলে হয়তো অর্গ কিংবা নিকেতনটা আমাকে ভুলে গিয়েছে চিনবে না কিন্তু না উল্টো হয়েছিল চিনেছিল ছিল সে চিনার জন্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এরকম তোমার স্বপ্নটা পূরণ হোক তুমি সত্যিকার ভাবে একজন কর্নেল হোক তুমি আমাদের অনেক বড় কিছু হোক সেই প্রত্যাশা জানিয়ে তোমাকে বিদায় জানাচ্ছি তোমার জন্য শুভকামনা এবার যে নিয়ে যাবো আপনাদেরকে এই বাড়িটির মূল একটি অংশ সেখানে যদি একটু নিকেতন একটু কাছাকাছি চলে আসো তুমি একটু কাছাকাছি যদি আসো তুমি যদি এই বাড়িটির পাশে কিন্তু এই এই বাড়িটির পাশে কিন্তু আরেকটি বড় ভবন রয়েছে যেখানে দুতলা একটি ভবন না তিনতলা অনেকটা হ্যাঁ তিনতলা একটি ভবন দেখা যাচ্ছে কিন্তু এটার পাশেই আমরা সেই জায়গাটিকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সেখানে কিন্তু একটি বড় ভবন রয়েছে সেটি দুতলা একটি ভ্রমণ রয়েছে আর আমার উপরে রয়েছে কদম ফুলের একটি গাছ অনেক পুরনো একটি গাছে কদম ফুলের আমার মনে হচ্ছে এই গাছটির বয়সও অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন এই কদম কদম ফুলের এই গাছটির পাশে হচ্ছে সেই মূলত যে মূল যেই বাড়িটি যেই বাড়িটিতে জমিদার মহোদয় থাকতেন যে যে বাড়িটি এতে জমিদার থাকতেন সেখানে আর আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু তার অর্থাৎ বংশদ আমরা যেটি বলছিলাম যে আমরা বিদায় নিব আপনাদের কাছ থেকে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা একটু বাসার ভিতরে যাব আমরা কাছাকাছি চলে আসো আমরা বাসার ভিতরে যাব। ভিতরে গিয়ে হয়তো যেহেতু নিকেতনের পারিবারিকভাবে পরিচিত এমনকি নিকেতনের আত্মীয় আমরা সেখানে জমিদের মহোদয়ের সাথে আমরা কথা বলবো আমরা জানবো ওই বিষয়গুলো নিয়ে যদিও এর আগামী এসেছি আমি জেনেছি আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি পুরো ভবনগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের অর্গের ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে সব কিছু তো বন্ধুরা বিদায় নিচ্ছি আমি কাউসাল আলম সোহেল আজকের মতো কিশোরগঞ্জ এই হোসেনপুর উপজেলার এই জমিদার বাড়ি থেকে আবারও দেখা হবে আপনাদের সাথে সেই প্রত্যাশায় ভালো থাকুন মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলুন সেই শপথ নিন ধন্যবাদ